সরকারি অফিসে 18 মাসে বছর কাজ পেতে হয়রান হতে হয় দিনের পর দিন সাধারণ মানুষের এই অভিযোগ দীর্ঘদিনের শাসক বদলালেও অভিযোগ একই রয়েছে কর্মসংস্কৃতির এই ছবি পাল্টাতে এবার সরকারি পরিষেবা দেওয়ার সময়সীমা বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ লোক পরিষেবা অধিকার বিল বিধানসভায় পেশ করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জন্ম শংসাপত্র থেকে শুরু করে মার্কশিট বিপিএল কার্ড ও আরও অন্যান্য পরিষেবা নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতেই এই বিল পরিষেবা পেতে দেরি হলে অভিযোগ জানানো যাবে কমিশনে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে সরকার দিতে হবে জরিমানা মঙ্গলবারই পূর্ণ হয়েছে আন্দোলনের এক মাস শাহবাগের মাটিতে জন্ম নেওয়া আন্দোলনের বীজ এবার ঢাকার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্যান্য প্রান্তে জামাতের শক্ত ঘাঁটিগুলিতেও 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের হাতেই মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলনের সূচনা এই আন্দোলন পাশে পেয়ে যায় শহরের নাগরিক সমাজকেও এতদিন তা কেন্দ্রীভূত ছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতেই আন্দোলনের তীব্রতা যত বেড়েছে ততই বেড়েছে মৌলবাদীদের হুঙ্কার জামাতের প্রত্যাঘাত শুরু হয় তাদের প্রভাবশালী এলাকা চট্টগ্রাম থেকে গত 7-10 দিনে বারবার রক্তাক্ত হয়েছে গোটা দেশ চট্টগ্রাম রাজশাহীর মতো এলাকায় জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে বেসরকারি হিসেবে দেশজুড়ে হিংসা ও সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা শতাধিক এই প্রেক্ষাপটে এবার জামাতের ঘাস তালুক চট্টগ্রামেই সমাবেশের ডাক দিল গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের ঘোষণা আগামী 13ই মার্চ দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হবে চট্টগ্রাম থেকে ইমরান এইচ সরকার ও তাঁর সহযোগী ব্লগারদের হাতেই এই আন্দোলনের সূচনা আগামী 7ই মার্চ ঢাকায় বিশাল সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ পরের দিনই বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি সমাবেশ করবেন ওই সংগঠনের মহিলারা আর পরের সপ্তাহেই চট্টগ্রাম রাজশাহী কুমিল্লার মতো মৌলবাদ অধ্যুষিত জেলাগুলিতে নিজেদের আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে চাইছে গণজাগরণ মঞ্চ এবিপি আনন্দের খবরের জের রাতারাতি হাওড়া ব্রিজের ফাটল মেরামত করল কলকাতা পোর্ট ট্রাস্ট 20 নম্বর পিলারের পাশে হাওড়া ব্রিজের ফুটপাথের ফাটলটি কার্যত মরণ ফাঁদ মঙ্গলবার সেই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে তারপরই নড়ে চড়ে বসে স্টিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা পোর্ট ট্রাস্ট মঙ্গলবার বিকেলে ফাটল পরিদর্শন করেন পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়াররা পোর্ট ট্রাস্টের সিপিআরও আশ্বাস দেন শীঘ্রই ফাটল ছাড়াই হবে তারপর রাতেই তড়িঘড়ি ফাটল ছাড়াই ওই ফাটলের ওপর ঢালাই করে দেওয়া হয়েছে শুধু ওই ফাটলটিই নয় হাওড়া ব্রিজের বিভিন্ন অংশের চাঙড় উঠে গিয়েছে যা অত্যন্ত বিপজ্জনক কার্যত প্রাণ হাতে করে তার ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের সুরের মূর্ছনা শরৎ সিম্ফনিক এবং ইলেকট্রনিক অর্কেস্ট্রার মেলবন্ধন আর এমন এক কনসার্টেরই সাক্ষী থাকলেন অনন্ত ওপাস 195-এর শ্রোতারা শরৎবাদক আমজাদ আলী খান আমান আলী খান ও আয়ান আলী খানের মন মাতানো পারফরম্যান্সের সঙ্গে সিম্ফনিক অর্কেস্ট্রা ও কর্স কালেকটিভের এক সুরেলা যাত্রা পিরেথিলয়ের লেখনী আর স্যামুয়েল জিনের পরিচালনায় সুরের এই সন্ধ্যা পেল এক ভিন্ন মাত্রা তবলায় ছিলেন তন্ময় বসু প্রায় 50 জন ফরাসি মিউজিশিয়ান এসেছিলেন মুম্বাইয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে